Hi, you're hooked on to my YouTube channel and this is your man Dr. Amurtha Amos Shah. এই ফেব্রুয়ারিতে উই আর সেলিব্রেটিং দিস মান্থ অফ লাভ। ভালোবাসার বিভিন্ন দিক, বিভিন্ন ডাইমেনশনস নিয়ে আমরা ডিসকাস করছি অ্যান্ড ইট হ্যাজ বিন আ ওয়ান্ডারফুল জার্নি সোফা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাশন করব আর আজকের যে স্পেশাল পোয়েমটা আমাদের সাথে আছে সেইটার টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর অন্যরকম। অনেক সময় আমরা দেখি যে দুজন কমপ্লিটলি অপোজিট ইন্ডিভিজুয়ালস একসাথে আছেন, মানে অপোজিট মানে এরকম ধরনের, একজন হয়তো ভেরি দেশি আর সেকেন্ড জন যিনি আছেন তিনি খুব পলিশড, প্রচণ্ড সোফেস্টিকেটেড, একদম ভিন্ন স্বাদের মানুষ। একজন যদি ধুতি পাঞ্জাবি হয় তাহলে আর একজন হয়তো ওয়েস্টার্ন ড্রেস, অথবা আর একজন যদি শাড়িতে হয় আর একজন টক্সিডোয়, একজন যদি নিখাদ চকচকে সোনা হয় আর একজন কিন্তু আনপলিশড আনকাট ডায়মন্ড। তা এইরকম ভিন্ন স্বাদের দুজন মানুষ, একজন দেশি, একজন টোটালি সফিস্টিকেটেড, একজন টোটালি মডার্ন, একজন ভেরি ট্রেডিশনাল, এই যে আনকাট ডায়মন্ড আর তার সাথে পলিশড গোল্ড, এই দুটো কম্বিনেশন ঠিক কিরকমভাবে একসাথে থাকতে পারে, আদৌ কি থাকতে পারে, আর যখন থাকতে পারে না তখন তার পরিণতি কি হয়, অপোজিটস সত্যি একসাথে থাকতে পারে কি না, আর ওয়েদার দে অ্যাট্রাক্ট ইচ আদার, সেটা জানার আগে আমি তোমাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব টু ইট অ্যান্ড হিট দ্য বেল আইকন। সুবোধ সরকারের লেখা কবিতা, বাংলা না ইংরেজি। ইংরেজিরও বাবা আছে, বাংলারও বাবা আছে। একদিন বৃষ্টির সন্ধ্যায় নতলার ঘরে ইংরেজির সঙ্গে দেখা হলো বাংলার। বাংলা বলল, ইংরেজি তোমাকে কি সুন্দর দেখতে, ঝকঝকে দাঁত, মোম মাখা পা, পরিষ্কার গোড়ালি, চুল কেটে ফেলার পর তোমাকে আরও ভালো দেখাচ্ছে। ইংরেজি বলল, ও রিয়েলি, আমি ভাবলাম ইউ হেট মি, তুমি আমার হেয়ার স্টাইল ডিসলাইক করবে। বাংলা বলল, আমার হাতে পায়ে মাটি, চুলে আঠা, গায়ে এখনো চর্যাপদের ঘাস, থাকতাম সেই নদীয়ায়, তোমাকে দেখে লোভ হলো, বাবা মাকে ফেলে কলকাতায় চলে এলাম। আমার এই কালো কালো হাত, কালো কালো লোম ভর্তি পা, এসব দিয়ে এখানে কিচ্ছু হবে না, আমি দেশে ফিরে যাব। ইংরেজি সিগারেট ধরিয়ে বলল, নো নো, ইউ লুক সো ম্যানলি, তোমার গায়ে মাটি, আই লাইক ইট, আই লাইক আর্থ, তোমার চুলে ঘাস, আমি তোমাকে ভালোবাসি। ডু ইউ লাভ মি, দেন কাম, এসো, লেট আস মেক লাভ। আমি দরজার পর্দায় ক্লিপ আটকে দিচ্ছি, কেউ আসবে না। 10 মাস বাদে এক বৃষ্টির রাতে একটি সন্তানের জন্ম হলো, লোকে তার নাম দিল বাংরেজি। কিন্তু বছর পাঁচেক বাদে জোড়া গির্জার কাছে একদিন বাংলা আর ইংরেজির মধ্যে তুমুল হাতাহাতি। ততদিনে প্রাইমারি থেকে ইংরেজি উঠে গেছে, রাস্তায় ইংরেজি মাধ্যমের আর বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই বেরিয়ে এলো। ইংরেজি বলছে, আই হেট ইউ, বাংলা বলছে, আমি তোমায় ভালোবেসেছিলাম। ইংরেজি বাংলার চুল ছেড়ে দিয়ে, কলার ছেড়ে দিয়ে, হাত থেকে ঘাসপাতা ছেড়ে বলল, ইউ ব্রুট। কিন্তু বাংলা ততদিনে ইংরেজি শিখে গেছে, ইংরেজির পশ্চাতের দিকে তাকিয়ে মুখ বিকৃত করে উচ্চারণ করল, ইউ বিচ। আমি কিন্তু একবারের জন্য বলছি না কে ঠিক কে ভুল, আর এরকমটাই হয় সেটা তো ডেফিনেটলি বলছি না, কারণ একসাথে পিসফুলি থেকে যায় ভিন্ন স্বাদের মানুষ, অপোজিটস ডু অ্যাট্রাক্ট, এরকম উদাহরণ প্রচুর। ইনফ্যাক্ট আমাদের আশেপাশে দেখলে আমরা দেখব যে ভালোবাসাটা যদি ইন্ট্যাক্ট থাকে, ঠিক জায়গায় থাকে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, যদি রেসপেক্ট থাকে একে অপরের জন্য, সম্পর্কের প্রতি, তাহলে কিন্তু ম্যাটার করে না কে বাংলা কে ইংরেজি। তোমার অভিজ্ঞতা কী? তোমার কি মনে হয় বাংলা ইংরেজি এরকম ভিন্ন স্বাদের মানুষ, অপোজিটস সত্যিই একসাথে থেকে যেতে পারে, নাকি ইন দ্য লং কোর্স অফ টাইম আমাদের ডিফারেন্সেসগুলো আমাদের সম্পর্কের গলা টিপে সেটা শেষ করে দেয়? তোমার অভিজ্ঞতা তুমি তো আমাকে জানাবে বটেই। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। তোমার কি মনে হয় কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। উইথ দ্যাট দিস ইজ ইয়োর ম্যান ডক্টর অমর্ত্য এমস সাহা সাইনিং আউট, টিল উই মিট নেক্সট, কিপ লাভিং অ্যান্ড কিপ বিলিভিং ইন লাভ ইররেসপেক্টিভ অফ দ্য ডিফারেন্সেস।